এখন এই পৃথিবীতে, মানে এটা তো কলিযুগ, কলিযুগে কিরকম ভাবে মানুষকে চলতে হবে, মানে কিরকম ভাবে চলবে? ধর্ম মেনে চলতে হবে, এই হচ্ছে কথা। ধর্মটাকে মাথায় রেখে কর্ম করতে হবে। আগে রামায়ণ করতেন তাহলে? হ্যাঁ, রামায়ণ কীর্তন আর ফরাসি কীর্তন। রামায়ণ কীর্তন করতেন? এখন করিয়ে করেন তো। একটু রামায়ণের কথা শোনান, মানে রামায়ণে রামচন্দ্র আছে তাই তো, ওটার একটু কাহিনীটা শোনান। রামায়ণে রামচন্দ্র আছে, আর তার বাবা হচ্ছে দশরথ তাই তো, তারা চার ভাই ছিল, তাদের তো বোন থাকেন, বোন থাকেন। রামচন্দ্রের বোন ছিল নাকি? এবার দশরথ কয় ছিল, কয় মানে রানী ছিল দশরথের? তিন রানী তো। আর রামচন্দ্র, মানে রামচন্দ্রের মায়ের নাম কি ছিল? ওই মানে যে রামচন্দ্র তো 14 বছর বনবাসে গিয়েছিল তাই তো, আর সীতা দেবীকে বিয়ে করছিল তাই তো, তার ক সন্তান হইল সীতা দেবীর? দুই সন্তান তো, লবকুশ তাই তো। আর এই হনুমান তো আছে রামচন্দ্র, হনুমান ছিল মানে রামায়ণে রামের হনুমান তাই তো।